কারের মন্দিরা নিবেদন করবে সাধুগঞ্জের বড়বাবু নিহার গান্ধী নামে নাট্যলো বিভিন্ন চরিত্রে আছেন বলাকা চন্দ্র, দিলীপ কর, পম্পা দে, সূর্যোদয়, অনিয়ন মনিক। সাধুগঞ্জ একটি জায়গার নাম, জায়গাটি কল্পিত, তবে চেহারা ও চালচলন আমাদের চেনা চেনা লাগতে পারে, কারণ এর জনগণ থেকে প্রশাসন সবাই অল্প বিস্তর দুর্নীতিগ্রস্ত। এহেন সাধুগঞ্জ থানার বড়বাবু আপাতত কোয়ার্টারে ঘুমাচ্ছেন। একমাত্র সিনিয়র এসআই হরিমোহন বাবু সাত সকালে একাই থানা সামলাচ্ছেন। ফোনের পর ফোন, অভিযোগের পর অভিযোগ, ফোন একটা রাখে তো আরেকটা বেজে ওঠে। হ্যালো, এটা কি ফায়ার স্টেশন? না মশাই, এটা পুলিশ স্টেশন, থানা, সাধুগঞ্জ পিএস, বুঝেছেন? ও, তাহলে তো ভালোই হলো, আপনারাই চলে আসুন। কেন কেন? বাড়িতে আগুন লেগেছে। দূর মশাই, আগুন লেগেছে তার পুলিশ কি করবে? না না, আগে আমার কথাটা শুনুন। আগুন তো আর কোমরে তড়ি দিয়ে বেঁধে আনা যায় না, আপনি ফায়ার ব্রিগেডে খবর দিন দমকলে। ও, তাহলেই হয়েছে, দমকল আস্তে আস্তে আগুন সব নিভে যাবে। সমস্যা, এক কাজ করুন, এখনো যা পুড়তে বাকি আছে ধরে ধরে আগুনে ফেলুন, আগুন জ্বলতে থাকুক, দমকল এসে নিভিয়ে দেবে। ছাড়ছি। হ্যালো হ্যালো, এটা কি সাধুগঞ্জ? হ্যাঁ, থানা। বড়বাবু কোথায়? বাড়িতে ঘুমোয়, আমাকে বলতে পারেন। আপনি কে? আমি হরিমোহন ঘরোই, এসআই সিনিয়র। বলুন, কেসটা কি? আমার না সব চুরি হয়ে গেছে। ভালো। হ্যাঁ, না মানে সব নিয়ে গেছে, সব টাকা গহনা সব, সবে কদিন আগে বিয়ে হয়েছে। নিল কি করে? তখন রাত না দিন। রাত রাত কটা? তা আন্দাজ গোটা দুই আড়াই হবে। তখন আপনারা কি করছিলেন? কি আবার করবো, ঘুমোচ্ছিলাম। ওই তো, এতক্ষণে বোঝা গেল চুরি হওয়ার কারণ। কি 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 কারণ? আরে ম্যাডাম, বিয়ের কদিনের মধ্যে ঘুমিয়ে পড়লেন, আপনাদের চুরি হবে না তো হবে কার? ছাড়লাম। ছাড়লাম মানে? আরে একটা ডায়েরি লিখুন। ও, লেখালেখি কি আছে, চোর চুরি করে সবাই জানে। ছাড়লাম। উফ, শিবচরণ, শিবচরণ। জয় হুজুর। কোথায় থাকো বাবা, একটু জল। হ্যাঁ, কি কি শিবচরণ, এটা কি তোমার হাতে? রুপিয়া, রুপিয়া, সো রুপিয়া কা লোট লিয়ন। কে দিল? ওই একটু আদমি আসিয়েছে, আপনাকে পান খেতে দিল। শিবচরণ, টাকা ফেরত দিয়ে এসো, বলো দেখা হবে না। আমি ওয়াপাস দিব। এই কিরকম বাদ করতেছে, আপনার ধিমা কুমার কি খারাপ হয়ে গেল? সাদা লক্ষ্মী পায়ে ঠেলিয়ে দিবেন। আরে লিয়ন লিয়ন, পান খেয়ে নিবেন, পান খেয়ে নিবেন। চুন, খয়ের, সুপারি, জর্দা এসব লাগবে না, শুধু শুধু একশো টাকার পানছি পাবো। আমি কি ছাড়ো? আমি কে জানি, ওই লোকটা, ওই লোকটা আসিয়ে গেল। পুছিলি পুছিলি, নমস্কার। আরে ঘাবড়ান কেন, এই নিন একশো টাকা, সুপারি আর জর্দার দাম, এবার হলো তো? হলো হলো, বসুন বসুন। আরে আপনাদের সেবা করার জন্যই তো বসে আছি না কি? বলুন আপনার কেসটা কি? আগে সেই মার্ডার কেস। হ্যাঁ, মার্ডার কি সর্বনাশ, মার্ডার করে মাত্র দুশো টাকা, হয় কত না? পাবলিকের আজকাল কোনো কাণ্ডজ্ঞ নেই। সুচরণ, একে লক আপে ঢোকাও আগে। চলিয়ে লাকাম মে চলিয়ে, দেখো কাণ্ড। আরে চলিয়ে না, আরে আমার কথাটা একটু শোনো আগে। ধরো বাবা, ধরো ধরো ধরো, শিবচরণ, এই নোটটা ধরো, রুপিয়া। আচ্ছা তো ঠিক বাত হ্যায়, বলিয়ে আপ জো কুছ বলনা হ্যায় বলিয়ে 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 বলিয়ে। আগে শুনুন স্যার, আমি মার্ডার করিনি। তবে আগে আমার খুড়ো মশাই মার্ডার হলো, মনে নেই? আপনি তদন্তে গেলেন, পোস্টমর্টেম হবে বলে লাশ চালান দিলেন, ভুলে গেলেন? না না,
ও এবার মনে পড়েছে, একদিন হয়ে গেল তাই খোঁজ নিতে এসেছিলাম। চিন্তা করবেন না, খুব অসেই ভালো আছে। আগে মরার আবার ভালো মন্দ কি বলে না? আছে আছে, মরকে তো থাকেননি কোনোদিন, থাকলে বুঝতেন ওই লোডশেডিং এর সময় মরাগুলোর কি অবস্থা হয়। না স্যার, সেই জন্য না আমি এসেছি বডি নিতে। এদিকে শ্রাদ্ধের দিন ঘুনিয়ে এলো, অথচ এখনো পর্যন্ত বডি দাহ করা হলো না। তাও এক কাজ করুন, সময় মতো শ্রাদ্ধটা সেরে ফেলুন, দাহ পরে করবেন। দূর মশাই, তা হয় না। আরে হয় না হয়তো আমি কি করবো, যান না নিজে একবার, যান না লাস্কাটা ঘরে, দেখুন কিছু করতে পারেন কিনা, গিয়ে কিছু পাত্তি খরচা করুন, দেখবেন আপনার খুড়োর লাশ হেঁটে বেরিয়ে আসবে। তাই বলুন, লাশ ছড়াতেও ঘুষ লাগবে। আমি তাহলে ওখানেই যাই আর কি, গিয়ে দেখি পোস্টমর্টেমটা করানো যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই জানতো, কাটুন তাহলে আসি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ আসুন। উফ শিবচরণ, আর কাউকে ঢুকতে দেবে না। যাও হুকুম। শিবচরণ। হুজুর। এক গ্লাস জল দেবে বাবা, গলাটা একটু ভিজিয়ে নেই। ফোনটা ধরো। হ্যালো হ্যালো হ্যালো, আমি এসপি বলছি। আমি এসপি বলছি। আপনি? নমস্কার। না না না, স্যালুট ম্যাডাম। আপনি কে? আমি হরিমোহন, এসআই সিনিয়র। ওসি কোথায়? কে বড় বাবু, আছেন আছেন ম্যাডাম, কোয়ার্টারে। এক্ষুনি ডেকে আনুন। হ্যাঁ ডেকে আনুন, ডেকে আনুন ম্যাডাম। দেরি করবেন না, আমি ফোন ধরে থাকছি। না ম্যাডাম, একেবারে দেরি হবে না, আমি ধরে যাবো, তার দৌড়ে যাবো আর ধরে আনবো। সে চলো নেই নাও, তুমি ফোনটা আলতো করে ধরে থাকো। বসো না, বসো না, ধরে দাঁড়িয়ে থাকো। এসপি সাহেবের ফোন বলে কথা, আমি বড়বাবুকে ডেকে আনছি। স্যার, ও স্যার। কে? আমি হরিমোহন। তা কি ব্যাপার, অত হাঁপাচ্ছ কেন? ফোন স্যার। কার ফোন বলবে তো? এসপি, এসপি ম্যাডামের। কি 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 বলছেন? তাকে আপনাকে, আপনাকে ডাকছেন। আমাকে ডাকছেন? আর তাতেই তোমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তোর ওই এক দোষ হরিমোহন, ঘাবড়ে যাওয়া। একটু ইয়ে করতে বাথরুমে ঢুকেছিলাম, আর ঠিক তখনই ফোনটা এলো। বুঝেছি না, আমার প্যান্টের বোতামটা আটকাও, আর তো তাকে যাচ্ছে না। চালু চারুলতা। কি বলছো? আমি একটু বেরোচ্ছি। না না, এই অসময়ে আবার কোথায় বেরোচ্ছো? আরে থানায় যাচ্ছি, জরুরি কাজ পড়েছে। দেরি করবে না, বিকেলে বৌভাতের নেমন্তন্ন আছে, খেয়াল থাকে যেন। আরে সে তো সেই রাতে, চললাম আমি। শিচরণ দাও দাও, হ্যাঁ এবার বড়বাবুকে ফোনটা দাও, নিন এসপি ম্যাডামের সঙ্গে কথা বলুন। দাও। গুড মর্নিং ম্যাডাম, আমি ওসি বলছি, সাধুগঞ্জ। বলুন ম্যাডাম, কি করতে হবে? আপনারা কি করছেন বসে বসে? কেন ম্যাডাম? কেন কেন তো আবার বলতে হবে, কাগজ পড়েন না? রোজ আপনার সাধুগঞ্জের কথা ফলাও করে লিখছে, আপনার গুণগান করছে। কি ম্যাডাম, কি লিখেছে? লিখছে ওটা নাকি এখন মরুদ্যান, ভূস্বর্গ, এই সমস্ত কথা লিখেছে। ওদের অনেক স্টক অফ ওয়ার্ড ম্যাডাম, তাই যখন যেরকম খুশি লিখতে পারে। তবে সেটা নাকি ক্রিমিনালদের জন্য, সাধুগঞ্জ এখন ক্রিমিনালস প্যারাডাইস,
পুলিশ দেখেও দেখে না, এই সব লিখছে কাগজে। মিথ্যে মিথ্যে ম্যাডাম, সব বিপক্ষের চক্রান্ত। এই তো এই তো আমি সারা রাত নিজে ওদের পেছনে পেছনে থাকে। নিজের মুখে আর কি বলবো ম্যাডাম। তাও লিখেছে, তাও লিখেছে, বাংলাদেশ কনভয় আগে আগে যায়, আপনি জিপ নিয়ে পিছে পিছে, যেন মহামান্য ভিআইপি কে বর্ডারে পৌঁছে দিচ্ছেন, সেরকম একটা ছবিও ছেপে দিয়েছে কাগজে। দিয়েছে, আবার আসুক, রিপোর্টার গিরি বার করে দেব, এমন দাওয়াই দেব না, ক্যামেরা ফ্যামেরা সব ভেঙে দেব। থাক থাক, আর বিরক্ত ফলাতে হবে না। না ম্যাডাম, ওদের মাঝে মধ্যে না একটু টাইট হওয়া দরকার। তার আগে এখন নিজেরাই টাইট হওয়ার তাকি। কেন ম্যাডাম? এবার মন দিয়ে শুনুন, খুব সিরিয়াস ব্যাপার। বলুন ম্যাডাম। আপনার মোবাইলে কোনো কনফিডেন্সিয়াল এসএমএস পাননি? দেখিনি এখনো। দেখুন দেখুন দেখুন, ইম্পর্টেন্ট মেসেজগুলো পর্যন্ত পড়ে দেখার প্রয়োজন বোধ করেন না। এই দেখছি দেখছি ম্যাডাম। এই হরিমোহন, আমার মোবাইলটা দাও তো। পরে দেখবেন, এখন শুনুন, ওতে একটা আসামির নাম ধাম দেওয়া আছে, আপনার সাধুগঞ্জেই থাকে, ডিটেইলসটা এসএমএস এ পাবেন। এক মিনিস্টারের ব্যাপার, যে জন্য আপনাকে ফোন করা, আপনাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, ঠিক আছে? কিচ্ছু ভাববে না ম্যাডাম, আমি এখনই মনে রাখবেন, 24 ঘন্টা সময় দিলাম। হ্যাঁ ম্যাডাম, কথা দিলাম 24 ঘন্টার মধ্যেই। তাহলে রাখছি। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, নমস্কার। হরিমোহন। হ্যাঁ স্যার, কি ব্যাপার স্যার? এনিথিং সিরিয়াস? সিরিয়াস বলে সিরিয়াস, এমন সিরিয়াস কথা জীবনে শুনুনি স্যার। আর একটু খুলে বলুন স্যার, এসপি ম্যাডাম কি খবর দিল? বলছি বলছি, এক মিনিস্টারের শালা বউয়ের শাড়ি ঝেড়েছে এক শালা। মিনিস্টারের শালাই ঝেড়েছে? শালা যাবে কি, ঝেড়েছে শালা বউয়ের শাড়ি, চারজনের একটা গ্যাং, শালা বউয়ের শাড়ির দোকান থেকে। ও চলে যাওয়ার তো গান পেল না, সেই গ্যাং ধরা পড়েছে। পড়েছে? তবে তো স্যার চুকেই গেল। না চুকে গেল না, এসপি ম্যাডাম কি অমনি অমনি এসএমএস করেছেন? সেই কথাটাই বলুন না, তা আমার তো আর তর্স হইছে না। সেই গ্যাং এ মোট 4 জন ছিল। আচ্ছা, 3 জন ধরা পড়েছে, মোট 20 খানা শাড়ি, বেনারসি স্বর্ণ কাতান। ওই 3 জনের কাছ থেকে 15 খানা শাড়ি উদ্ধার করা হয়েছে, বাকি 5 খানা আছে 4th জনের কাছে। ও সেই সাধুগঞ্জেই থাকে, নাম নটবর, ধোলাই খেয়ে গ্যাংয়ের লোকেরাই সব বলে দিয়েছে। আচ্ছা হরিমোহন, সাধুগঞ্জের এই নটবরটিকে চেনো তাকে? ঠিক মনে করতে পারছি না স্যার। এক নটবর, সে তো চোরাই মদের কারবার করে, আরো 2 জন নটবর আছে চুরি স্মাগলিং এসব করে, এ কোনটি ঠিক বুঝে উঠতে পারছি না। পারছো না? না না, আর কতজনের কথাই বা মনে রাখবে? হ্যাঁ, সবাই সাধুগঞ্জের ঘরে ঘরে চোর, তোলাবাজ, স্মাগলার, চোরাই মদের কারবার, হতচ্ছাড়া জায়গাটার নাম যে কে সাধুগঞ্জ দিয়েছিল তাই ভেবে পাই না। ঠিকই বলেছেন স্যার, একদম ঠিক, আমার মনের কথাটা বলেছেন। এতটুকু একটা জায়গার জন্য অল হলো নাম রাখার কোনো মানেই হয় না, তো হতো যদি গোটা দেশের নাম মানা তো ভালো। না না, কাব্যি রাখো, কাজের কথা শোনো। বলুন স্যার। থানার অন্য অফিসারেরা কই? তোলা আদায় করতে গেছে বোধ হয়। না ডাকো তাদের, শিগগিরই তুমি ফোর্স নিয়ে বেরিয়ে পড়ো, 24 ঘন্টা সময় দিয়েছেন এসপি ম্যাডাম, তার মধ্যে নটবরকে ধরে আনা চাই। মনে রেখো, মিনিস্টারের শালা বইয়ের শাড়ি, ওই শাড়ি উদ্ধার করতে না পারলে না তোমার আমার বইয়ের শাড়ি পরা জম্মের মতো গুছিয়ে দেবে। আমি কিচ্ছু ভাববেন না স্যার, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। বেশ তাহলে আমি কোয়ার্টারে যাচ্ছি, ফিরে আমাকে খবর দিও, বিকেলে একটা নিমন্ত্রণ আছে, তার আগে কার্যোদ্ধার হলে বাঁচো। আর হ্যাঁ কি অত ছটফট করছো, দুপুরে একটু ঘুমোলে না পর্যন্ত, মনে আছে তো রাতে বৌভাতে নিমন্ত্রণ? আর বৌভাত এখন অন্য প্রশ্নের ভাবনা উঠে আসে, যে হাত খেঁচা করলে পড়েছি। কি বিলবি করছো? ও তুমি বুঝবে না। বুঝতে চাইও না, তোমার ভাবনা নিয়ে তুমি থাকো, আমি তাহলে একটু মেজো বাবুর কিডনির সঙ্গে গল্প করে আসি। তাই যাও, সেই ভালো, বাঁচা গেল। কিন্তু হরিমোহনটা ফিরছে না কেন? এতক্ষণ তো সময় লাগার কথা না। তবে কি স্যার? ও স্যার, ওই তো, কি কি খবর স্যার? অপারেশন সাকসেসফুল, নটওয়ার্কে মামা ধরে এনেছি। গুড গুড, কোথায় সে? লতমে। আর শাড়ি? মালখানায় জমা করে দিয়েছি। বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড। আর কি, যাও এবার নাকে তেল দিয়ে ঘুমো, দাঁড়িয়ে রইলে কেন, আর কিছু বলবে?
কিন্তু স্যার, আবার কি কিন্তু? শাড়ি চারখানা পাওয়া গেছে। কেন কেন এসপি ম্যাডাম তো পরিষ্কার বললেন শাড়ি পাঁচখানাই ওর কাছে আছে, চারখানা কেন? কি বলছে ও? মুখ খুলছে না। মুখ খুলছে না মানেটা কি? দাওয়াই দিয়েছো রগ্রানি? তবুও যে কিছুই বলছে না। চলো চলো আমি যাচ্ছি, দেখি কতক্ষণ মুখ না খুলে থাকতে পারে। ভালো কথা, তুমি এক কাজ করো তো, শুনেছি হাটখোলায় নটবরের এক কেয়ারের মেয়ে ছেলে আছে, নয়নতারা না কি যেন নাম, তুমি তো বলেছিলে। জানে রীতি মন্দ বলেননি স্যার, তাই হয়তো বলতে লজ্জা পাচ্ছে। আপনি থানায় আসুন স্যার, ততক্ষণে আমি নয়নতারার ওখান থেকে ঘুরে আসি। আমি থানায় বসে থাকবো তোমার জন্য, তুমি ছোট তো যাও। যাচ্ছি। আমি এদিকে মহাসমুদ্রে নাকা নিচু মানি খাচ্ছি, আর মাত্র কয়েক ঘন্টা সময় হাতে আছে, এর মধ্যে শাড়ি খারা না পেলে এসপি ম্যাডাম জ্যান্ত গিলে খাবে। তুমি এখনো বসে আছো? তুমি যে কি করো না, ভালো লাগে না। কি করবো, যা এখন কলে পড়েছি না, শাড়িখানা এখন নয়নতলার কাছে ফেলে হয়। কি ভাবছো? নয়নতারার বাড়ি, এই দেখো ওটা চামুন্ডা তোর মূর্তি ধরে বসলো। আরে আমি কি নয়নতারার বাড়ি নাচ দেখতে যাচ্ছি? তবে বাইজি বাড়ি আবার কি দেখতে যাই? ও তুমি বুঝবে না, চোরাই মাল ধরতে যাচ্ছি। ও এই ব্যাপার, তাই বলো। শোনো আমি থানায় যাচ্ছি জরুরি কাজে, যদি ফিরতে না পারি তবে ওই মেজবুন্নির গিন্নির সাথে তুমি বিয়ে বাড়ি চলে যেও, আমি পরে যাব। এবার চলি থানায়। মেয়েটি বলল নটবরের অ্যারেস্টের খবর পেয়েই ও একটা পুটলি বাবল দাবা করে বেরিয়ে গেছে। ইস, তার মানে তো শাড়িখানা নিয়ে সটকে পড়েছে। তাই হবে স্যার। কোথায় যেতে পারে? নটবর নিশ্চয় বলতে পারবে, ওকে চাপ দিয়েছো? হ্যাঁ স্যার, ফিরেই লকআপে গিয়ে কত করে বললাম, দেখ নয়নতলার কাছ থেকে তুই শাড়িখানা এনে দে, বড়বাবু তোকে ছেড়ে দেবে। তাতে ও রাজি হলো না? কিছু বললো না, চুপ করে থাকলো। মৌন সম্মতি লক্ষণম, মহা শেয়ানা চোর। আর বললাম স্যার, দেখ আর ভুগাস না, তোর জন্য বড়বাবু বহুভাত পর্যন্ত যেতে পারছে না। তাতে কি বললো? তখন একটু আমতা আমতা করে বললো, আজ তো বড়বাবু বৌভাত তো খেয়ে আসুক, কাল দেখা যাবে। লেজে খেলছে। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, আমারও তাই মনে হচ্ছে। হরিমোহন তুমি ওকে আরো একটা টোপ দাও। কি স্যার, কি স্যার? গিয়ে বলো ওই স্বর্ণ খাতানখানা এনে দে, তার বদলে নয়নতারাকে তুই আরো দামি শাড়ি কিনে দিস, যত টাকা লাগে বড়বাবু দেবে। একেবারে মক্কম টর স্যার, আপনি টাকা দেবেন স্যার? উপায় কি হরিমোহন, হাতে যে আর সময় নেই, শিহরে সমন, কালই এসপি ম্যাডামকে শাড়ির হিসেব বুঝিয়ে দিতে হবে, কি বিপদে যে পড়েছি বুঝতে পারছো না? বুঝবো না কেন স্যার, ঘর দুঃসময় আমাদের, তা না হলে নিজেরা পুলিশ হয়ে এখন সেই আমাদেরই চোরাই মাল বার করতে
চোরকে ঘুষ দিতে হচ্ছে। ঠিক তাই। ঠিক আছে ঠিক আছে, আপনি ভাববেন না স্যার, যান যান বউ ভাতটা খেয়ে আসুন, আমি যাচ্ছি নটবরের কাছে। যা অক্ষম টপ দিয়েছেন ও কাল ঠিক শাড়ি কানে এনে দেবে, যান আপনি যান। বলছো আপনি স্যার? তাহলে যাই, বউ ভাতটা সেরেই আসে। হ্যাঁ হ্যাঁ যান। চারু, চারুলতা, একি তুমি ফিরে এলেছে, পড়ে যাবে বলেছিলে না? আপাতত কাজ মিটলো তাই ভাবলাম একসঙ্গেই যাই। তোমার হলো? এই হয়ে এলো, শাড়িটা পরাই যা বাকি। ঠিক আছে আমি তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ দেরি করো না। ছন্দে ছন্দে দলি আনন্দে, আমার হয়ে গেছে, আমি রেডি। আমিও রেডি, আসছি চলো। এই দেখো কেমন সেজেছি। বাহ, সর্বাঙ্গে ঝিলিক মারছে যেন। গহনাগুলো পালিশ করিয়ে এনেছি তাই, শাড়িটাই যা নতুন। নতুন? কবে কিনলে? তোমাকে কিছু বলিনি, রেখে দিয়েছিলাম বিয়ে বাড়িতে পরে যাব বলে, দেখে যাতে চমকে যাও। এই দেখি তো, কি কিন্তু সেই শাড়ি, সেই বেনারসি স্বর্ণ কাতান, এক রং এক হুনুট, এক রকম সোনার জড়ির কাজ, বাকি চারখানার সঙ্গে হুবহু মেল। কি মুখে যে আর রাশ ওরে না, খুব চমকে দিয়েছি তো। হ্যাঁ আমার কিলে পর্যন্ত চমকে গেছে, আমি আর কিছু ভাবতে পারছি না। কি বিড়বিড় করছো, হাবুক বন্ধ করো, মুখে মাছি পড়বে। তবু দেখো কেমন করে তাকিয়ে আছে, ওসব ন্যাকামি এখন রাখো তো, এখন চলো। চলো মানে কি? এই 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 শিগগিরই শাড়ি খুলে এসো। হুকুম, চব্বিশ ঘন্টার মধ্যে শাড়ি খুঁজে এনে দিতে হবে, এখন বুঝেছো তো? এইসব কথা আমি কি জানি? হ্যাঁ না জানো, কিন্তু শাড়ি পেলে কেমন করে সেটা তো জানো। ও এই কথা সে তোমাকে বলাই হয়নি, বলবোটা কখন, সব সময় তো ব্যস্ত ছিলে। ও সব কথা রেখে আগে বলো এই শাড়িটা পেলে কেমন করে। বলছি ওই যে তোমার এক মক্কেল আছে, নটবন্যা কি জানো না, সে দিয়েছে সেদিন সন্ধেবেলা এসে এই শাড়িটা আমার হাতে দিয়ে বলল, ধরুন মা জননী আপনাকে দিলাম আমার প্রণামী। যে শাড়ির জন্য সারা দেশ তোলপাড় করছি সেই শাড়ি কিনা আমারই ঘরে বলে প্রণামী, হায় হায় হায়, এই না হলে আমি সাধুগঞ্জের বড় বাবু।